নমস্কার, আজকে লাইভে আমি টুসু হাজরা আপনাদের সামনে। আজকে লাইভটা আমি শুরু করে দিচ্ছি, আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকের লাইভের বিষয় হলো প্রেগাসাস। প্রেগাসাস কি? চারিদিকে শোনা যাচ্ছে প্রেগাসাস প্রেগাসাস প্রেগাসাস। আপনি আতঙ্কিত, আমি আতঙ্কিত, এবং সমস্ত মানুষ এই প্রেগাসাস নিয়ে আতঙ্কিত। আসুন জেনে নিই প্রেগাসাস কি, কীভাবে ভারত সরকার প্রেগাসাসকে ইউজ করে ভারত সরকারের বিরোধী যারা, মানে আমরা ডানপন্থী, আমাদের এগেনস্টে প্রেগাসাস ইউজ করছে 2024-এর জন্য। আমাদের ভেতরের খবর জানার জন্য আসুন প্রথমেই বলি প্রেগাসাস কথার অর্থ কী। গ্রিক মাইথোলজি অনুযায়ী প্রেগাসাস কথার অর্থ হলো ছুটন্ত এবং উড়ন্ত ঘোড়া। গ্রিক মাইথোলজি অনুযায়ী প্রেগাসাস কথার অর্থ হলো ছুটন্ত এবং উড়ন্ত ঘোড়া। এখানে প্রেগাসাস বলতে ঠিক সেটা বোঝায়নি। এই কথাটার মানে হলো প্রেগাসাস পেওয়্যার। প্রেগাসাস পেওয়্যার হচ্ছে একটা সফটওয়্যার, যেটা খুব ক্ষতিকারক সফটওয়্যার। পেগাসাস পেওয়্যার হচ্ছে একটা ক্ষতিকারক সফটওয়্যার, যেটা কোথা থেকে এসছে? এক কথায় আমরা এটাকে বলতে পারি, পেগাসাস পেওয়্যারকে এক কথায় বলতে পারি ম্যালওয়্যার। ম্যালওয়্যার শব্দের অর্থ কি? ম্যালওয়্যার কোথা থেকে এসছে? ম্যালিসাস কথাটা থেকে ম্যালওয়্যার এসছে। ম্যালিসাস কথাটা থেকে ম্যালওয়্যার এসছে। ম্যালিসাস কথার মানে হচ্ছে ক্ষতিকারক। অতএব ম্যালওয়্যার সফটওয়্যার মানে হচ্ছে ক্ষতিকারক সফটওয়্যার। তাহলে পেগাসাস সফটওয়্যার, পেগাসাস স্প্রেওয়্যার যে সফটওয়্যারটা আছে সেটা কোথায় দেখা যায়, মানে কোথায় পাওয়া যায়, কোথা থেকে তৈরি হয়েছে? সেটা ইসরায়েল থেকে NSO একটা গ্রুপ তৈরি করেছে। ইসরায়েলের একটা NSO গ্রুপ এই সফটওয়্যারটাকে তৈরি করেছে, ঠিক আছে? কেন তৈরি করেছিল ইসরায়েল এই সফটওয়্যারটাকে? প্যালেস্তাইনের কার্যকলাপ লক্ষ্য রাখতে বা প্যালেস্তাইনের গতিবিধি লক্ষ্য রাখতে ইসরায়েল এই সফটওয়্যারটা তৈরি করেছিল। 2010 সালে পুরনো ভার্সান অনুযায়ী, 2010 সালের পুরনো ভার্সান অনুযায়ী এই সফটওয়্যারটা, ধরুন আপনার ফোনে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ এলো কি লিঙ্ক এলো, আপনি ফট করে ওটাকে টিপে দিলেন বা প্রেস করে দিলেন, দেখলেন লিঙ্কটা প্রেস করতে আপনার ফোনে অটোমেটিক্যালি এটা ইনস্টল হয়ে যাবে এই সফটওয়্যারটা। কিন্তু 2016 সালের পর, 2016 সালে ইসরায়েল এর ভার্সানটাকে চেঞ্জ করে 0.click ভার্সানে নিয়ে আসে, যেটার মারফত কি হয় না, এই যে সফটওয়্যারটা আছে এটা কিন্তু ওরা আর মেসেজ বা কল না দিলেও আপনার ফোনে এমনি এমনি ডাউনলোড হয়ে যাবে আপনার নাম্বারে। তো এরা কি করে, এরা কি করছে, এরা মানুষের ফোনে এগুলোকে ডাউনলোড করে দিয়ে কি করছে, মানুষের বিভিন্ন তথ্য বা ডেটা নিয়ে সেটাকে কি করছে, হ্যাকারদের কাছে দিয়ে দিচ্ছে। তো একটা কথা আপনাকে বলে রাখি, আপনার যতই টাকা থাক আপনি কিন্তু এই প্রেগাসাস পেওয়্যারটা কখনোই ইসরায়েলের থেকে কিনতে পারবেন না। কারণ এই প্রেগাসাস পেওয়্যার কিনতে গেলে আপনাকে সার্বভৌম ভারতের প্রধানমন্ত্রী হতে হবে, ভারতের বলছি, যে কোনো সার্বভৌম দেশের প্রধানমন্ত্রী হতে হবে। তো আমাদের সার্বভৌম ভারতের প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদী, তিনি ইসরায়েলের কাছ থেকে এই প্রেগাসাস পেওয়্যারটা কিনে নিয়েছেন। কিনে নিয়ে কি করছেন, তিনি অপব্যবহার করছেন, কি করছেন না, আমাদের যে ভারতবর্ষের মধ্যে 300 জন মানুষের ফোনে এটাকে অলরেডি ইনস্টল করে দেওয়া হয়েছে। পিকের ফোনের মধ্যে প্রেগাসাস পেওয়্যার অলরেডি ইনস্টল, পিকের ফোন হ্যাক। এবারে ধরুন পিকে স্যারকে যদি কেউ ফোন করে, মানে ধরুন অভিষেক ব্যানার্জি ফোন করছে কি মমতা ব্যানার্জি ফোন করছে, তো সেখান থেকে কি হচ্ছে, যে ফোন করবে তার ফোনটাও তার সাথে হ্যাক হবে, এটাই স্বাভাবিক। এবার কি হচ্ছে, যার ফলে এভাবে প্রত্যেকটা ফোন হ্যাক করা হয়েছে। এরা 300 জনের মধ্যে কাদের কাদের ফোন হ্যাক করেছে চলুন একটু জেনে নিই। বিভিন্ন নেতামন্ত্রীদের ফোন হ্যাক করেছে, আশা করি মমতা ব্যানার্জির ফোনও হ্যাক করা হয়েছে। আচ্ছা, তারপরে এনারা বিভিন্ন সাংবাদিকের ফোন হ্যাক করেছে। এনারা এই মোদী সরকার কি করেছে, বৈজ্ঞানিকদের ফোন হ্যাক করেছে,
এমনকি নিজের দলের কর্মীদেরও ছাড়িনি, তারও ফোন পর্যন্ত হ্যাক করে রেখেছে। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে উনি আমাদের ভারতবর্ষের মধ্যে হিটলার নীতি চালাতে চাইছেন, মানে স্বাধীনতা হস্তক্ষেপ করতে চাইছেন মানুষের। দেখুন, এইটা এমন একটা সফটওয়্যার যেটা আপনার ফোনে এলে আপনি কিন্তু বুঝতে পারবেন না এটা আপনার ফোনে ইনস্টল হয়েছে বা ডাউনলোড হয়ে গেছে, এটা আপনি বুঝতে পারবেন না। যদি দু তিন মাস বাদে আপনি বুঝতে পারেন এটা আপনার ফোনে আছে বা ইনস্টল হয়েছে এটা কোনোভাবে আপনার ফোনে, তাহলে হয়তো যদি কোনোভাবে বুঝতে পারেন, যদি কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাছে আপনি যান তো এটাকে কোনোভাবে সরিয়ে দেওয়ার জন্য, তাহলে বলে রাখি গুপ্তচররা ঠিক যেভাবে সরে যায় না, এটাও ঠিক সেভাবেই সরে যায়। এটা তখন দেখবেন দেখাই যাচ্ছে না, এ নিজেকে সই করবে না, এ অটোমেটিক সেখান থেকে সরে যাবে। এইটা হচ্ছে ডেঞ্জারাস একটা সফটওয়্যার। তো এটার মাধ্যমে কি করা হয় জানেন, এটার মাধ্যমে আপনার লোকেশন, আপনি কোথায় আছেন সেই জিনিসটাকে ট্র্যাক করা হচ্ছে। এছাড়াও আপনি হোয়াটসঅ্যাপে কার সাথে কথা বলছেন, কার সাথে কল করছেন, কাকে আপনি মেল করছেন, কাকে কি মেসেজ করছেন, আপনি ইউটিউবে কি ভিডিও সার্চ করছেন, এছাড়াও আপনি যদি গুগল মিটেও কারোর সাথে ভিডিও কল করেন সেটা পর্যন্ত এরা তথ্যটা নিয়ে হ্যাকারদেরকে দিয়ে দিচ্ছে। এটাই হচ্ছে এর মারাত্মক ক্ষতিকারক একটা সফটওয়্যার। তো সবথেকে বড় কথা হচ্ছে এভাবে 2021 সাল থেকে নরেন্দ্র মোদী এই প্রেগাসাস পেওয়্যার সফটওয়্যারটা কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে, মানে উনার বিরোধী যারা, মানে তৃণমূলীরা, মানে ডানপন্থীরা, তাদের মধ্যে প্রত্যেকের মধ্যে এটাকে উনি পুট করেছিলেন এবং অনেক কিছু তথ্য জানার চেষ্টা করেছিলেন বা জেনেও ছিলেন, বা নরেন্দ্র মোদী অনেক কিছু এটাকে দিয়ে জেনেও ছিলেন। কিন্তু একটা কথা বলুন তো, 2021 সালে যে ভোট হলো, এই যে জানতে পেরেছিলেন তিনি এইটার মাধ্যমে, এই সফটওয়্যারটার মাধ্যমে, তিনি কি আদৌ জিততে পারলেন? পারলেন না। তিনি এখন, নরেন্দ্র মোদী এখন প্রবল সংকটের মুখে। উনি জানেন 2024 কিন্তু উনি গদি ছাড়া হবেন, উনি একদম কনফার্ম যে 2024 উনি গদি ছাড়া হবেন। সেই কারণে উনি কী করছেন না, সেই কারণে আমাদের দলের বিভিন্ন নেতামন্ত্রীদের গতিবিধি লক্ষ্য রাখার জন্য তিনি তাদের ফোনগুলোকে হ্যাক করছেন। আদেও কি তার হ্যাক করে কোনো লাভ হবে? আমরা বুঝে গেছি উনি কী চাইছেন। এমনকি দিদি পিকের সাথে যে মিটিং করছিলেন, তা ফোন ইউজ করেনি, পাশে ফোন রেখে দিয়েছিলেন, সেই ক্যামেরাতে পর্যন্ত মিটিংয়ে কি আলোচনা হয়েছে, কীভাবে মিটিং হয়েছে, টোটাল ডিটেলস উঠে গেছে, উঠে হ্যাকারদের কাছে চলে গেছে। ভাবতে পারছেন কি ডেঞ্জারাস সফটওয়্যার এটা? আর নরেন্দ্র মোদী এটা তো ক্রাইম করছে, এটা তো এক ধরনের ক্রাইম। উনি তো মানুষের এগেনস্টে, জনগণের এগেনস্টে, নেতামন্ত্রীদের এগেনস্টে ক্রাইম করছে। এরকম প্রধানমন্ত্রী থাকার থেকে আমার মনে হয় মরে যাওয়া ভালো, না থাকা ভালো, গদি ছেড়ে দেওয়া ভালো ওনার নিজের থেকে। এত লোভ কিসের? টাকার লোভ জানি, কোটি কোটি টাকা করেছেন, অযুত অযুত টাকা করেছেন, কিন্তু আপনার এত লোভ কোথা থেকে আসে? যে লোভের বশীভূত হয়ে আপনি এত মানুষের ফোন হ্যাক করছেন, আপনাকে সাহসকে দিল, মানুষের স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার সাহসকে দিল, হিটলারের নীতি প্রয়োগ করছেন, ভারতবর্ষের বুকে হিটলারের নীতি প্রয়োগ করছেন আপনি, এটা চলবে না। আপনি করুন, হ্যাক করতে থাকুন, দেখুন শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়। তবে একটাই কথা বলি, হ্যাক করে যদি জেতার হতো আপনি 2021 জিতে যেতেন। ভাববেন না সবার ফোনগুলোকে হ্যাক করে করে সব কথাগুলো জেনে আপনি নিজে ঘুটি সাজিয়ে তারপর 2024 গেমটা খেলবেন, এত বোকা না। মমতা ব্যানার্জিকে কি আপনার এত বোকা মনে হয়? মমতা ব্যানার্জি কি আজকের নেত্রী? মমতা ব্যানার্জি হচ্ছে লড়াকু নেত্রী। তাই বারবার একটা কথা বলছি, নিজের মানসিকতা পাল্টান। এরকম ঘৃণ্য মানসিকতার প্রধানমন্ত্রীকে সত্যি বলছি ভারতবর্ষের বুকে অন্তত দেখতে চাই না। আপনি একজন ঘৃণ্য মানসিকতার প্রধানমন্ত্রী, আপনার মতন প্রধানমন্ত্রীকে ভারত চায় না। আমেরিকার ট্রাম্প আর আপনার মধ্যে কোনো রকম ডিফারেন্স নেই। তাই বলবো আপনি যত তাড়াতাড়ি ভারতবর্ষের গদি থেকে সরে যান ততই ভারতবর্ষের জন্য মঙ্গল হবে, ভারতবর্ষের মানুষের জন্য মঙ্গল হবে। আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার আপনার কাছে বিক্রি করে দিইনি, আপনি আমাদের মাথাগুলো কিনে রেখে দেননি, আপনি মমতা ব্যানার্জির মাথা কিনে নেননি, আপনি পিকের মাথা কিনে নেননি, আপনি
অভিষেক ব্যানার্জির মাথা কিনে নেননি। আপনাকে এত বড় সাহস কে দিল? আপনি প্রত্যেকটা মানুষের এরকম করে নাম করা ব্যক্তিদের যারা আপনার বিরোধী তাদের ফোনগুলোকে আপনি ট্র্যাক করছেন, কেন করছেন? এমনকি বিজ্ঞানীদেরও হাত পা বেঁধে দিয়েছেন আপনি। আপনাকে না বলে তারা নাকি কিছু আবিষ্কার করতে পারবে না। আপনি যদি প্রধানমন্ত্রী থাকেন না, ভারত পিছিয়েই থাকবে, কোনোদিন ভারতবর্ষ এগোবে না। যেটা বলছিলাম, আপনি যদি প্রধানমন্ত্রী থাকেন, ভারতবর্ষ পিছিয়েই থাকবে, কোনোদিন ভারতবর্ষ এগোবে না। তাই একটাই কথা বলবো, দয়া করে ভারতবর্ষ থেকে বিদায় হন। ভারতবর্ষের দয়া করে ভারতবর্ষ থেকে বিদায় হন আপনি। ভারতবর্ষের শনি ঠাকুর আপনি। আপনার ছায়া, আপনার কুদৃষ্টি ভারতবর্ষের ওপর পড়েছে, ভারতবর্ষের ভালো ভালো মানুষের ওপর পড়েছে। আপনি ভারতবর্ষ থেকে বিদায় নিন, এটাই চাইবো। এই বলে আমি আমার লাইফটা শেষ করলাম। নমস্কার। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। আমাদের লড়াই চলছে, চলবে।